অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রবীন্দ্র নজরুল সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের সকলকে সার্জাপুর কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষে এই অনুষ্ঠানে সমবেত দেখে বেশ ভালো লাগছে। হঠাৎ করে রবীন্দ্রনাথের কথায় মনে পড়ে গেল যে আধারের গায়ে গায়ে পরস্তব, যেখানেই পড়বে সেটা সেখানেই আলো। এই নিয়ে আমাদের অনুষ্ঠানটা আমরা শুরু করছি। আমাদের অনুষ্ঠানের শুরুর মুখেই আমরা ডেকে নেব সার্জাপুর কালচারাল অ্যাসোসিয়েশনের আমাদের প্রতিষ্ঠাতা উমাশঙ্কর বাবুকে। উনি আপনাদের সামনে উদ্বোধনী কিছু বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করব উমাশঙ্কর বাবু, আপনি মঞ্চে এসে আমাদের মঞ্চটাকে আলোকিত করবেন, আমাদের তরফে কিছু আপনার মূল্যবান কিছু বক্তব্য রাখবেন। আর আপনারা দর্শকদেরকে আমি অনুরোধ করব ওনাকে করতালি দিয়ে বরণ করে নেবেন, আমাদের সবার মাঝে আমাদের প্রতিষ্ঠাতা সার্জাপুর কালচারাল অ্যাসোসিয়েশনের উমাশঙ্কর মুখার্জি মহাশয়। আর আরেকটা জিনিস বলাই বাহুল্য, এরকম শারীরিক দুর্যোগ নিয়েও উনি শারীরিক দুর্যোগের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে এই অনুষ্ঠানে আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছেন। আর আপনি উনি এরকম একটা বক্তব্য, মূল্যবান বক্তব্য আপনাদের সামনে উনি পেশ করতে যাচ্ছেন। উমাশঙ্কর বাবু, অনেক ধন্যবাদ। সবাইকে আমাদের সার্জাপুর বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনে স্বাগত। আমাদের এটাই আমাদের প্রথম পাবলিক অনুষ্ঠান। আমরা সমস্তভাবে চেষ্টা করেছি যাতে করে আমরা এই অনুষ্ঠানটাকে খুব সুন্দরভাবে পরিবেশনা করতে পারি এই সার্জাপুরের বুকে থেকে। আপনারা অনেকেই সার্জাপুরের লোক আর দেখেছেন এই কাজটা করার জন্য। আর আমাদের সঙ্গে যারা রয়েছেন এক কয়েকজন কর্মী, তারা দিন রাত পরিশ্রম করেছেন এই কাজটাকে আজকে এই রূপ দেওয়ার জন্য। মহা অনেক সুন্দর ভালো নাম করা শিল্পীরা আছেন, তারা রাজি হয়েছেন আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আমি তাদের প্রতি অতি কৃতজ্ঞ, সেটা আমরা পরে বলবো। যেহেতু আমরা অনুষ্ঠানটা শুরু করতে দেরি করে দিলাম, সেই জন্যই আমরা আমাদের যে প্রকৃত অনুষ্ঠান তার একটা দুটো পার্ট আছে। প্রথম পার্টে আমাদের যারা সদস্য তাদের মধ্যে তারা ওখানে গাইবে, এবং এর পরের এখানে আমাদের যে মূল শিল্পী যারা আছেন তারা গাইবেন। সেই অনুষ্ঠানটা আমি আশা করি আপনারা, এটা খুব মনোজ্ঞ অনুষ্ঠান হবে এবং আপনারা সেটাকে ভালোবাসবেন। আর একটু নিজের কথা বলি, আমি চেষ্টা করেছিলাম সব কিছু করে দেওয়ার জন্য, হঠাৎ করে দিন 15 আগে আমার একটা লাংস ইনফেকশন হয়ে যায়। আমি নার্সিংহোম থেকে জোর করে ছাড়া চেয়েছি, আমি হাসপাতালে, আমাকে বাড়িতেই হাসপাতাল বানাতে হয়েছে, সেখানেই সব ট্রিটমেন্টটা করছিলাম শুধুমাত্র এই অনুষ্ঠানটাকে এসে যাতে দেখতে পারি। সেই জন্য যারা যারা এসছেন, যারা আমাকে সহযোগিতা করেছেন, দিনরাত আমার জন্য পরিশ্রম করেছেন, সেই সব শিল্পীরা যারা যারা আমাদের ব্যাঙ্গালোরের বুকে সবচেয়ে নাম করা নামজাদা শিল্পী, তারা আমাদেরকে এভাবে সাহায্য করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের এই অনুষ্ঠান আমরা শুভ সূচনা করছি। নমস্কার। অনেক ধন্যবাদ উমাশঙ্কর বাবুকে এত মূল্যবান বক্তব্য আমাদের সামনে পেশ করার জন্য। এরপর চলে যাব আমাদের প্রথম পর্বের অনুষ্ঠানে। কথায় আছে, মন্ত্রের অনেক বল, মন্ত্র দ্বারা ভগবানের চরণ অবধি পৌঁছানো যায়। তো আমাদের প্রথম অনুষ্ঠানের সূচনা হলো একটি স্তোত্র পাঠ দিয়ে। আমাদের সামনে এক গুণী অভিজ্ঞ শিল্পী উপস্থিত আছেন, যার নাম সোমদেব চ্যাটার্জি মহাশয়। উনি আমাদের স্তোত্রপাঠ করে আপনাদের সামনে স্তোত্রপাঠ উনি উপস্থিত করবেন। তো আমি অনুরোধ করব সোমদেব বাবুকে আমাদের সামনে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য। ওনার স্তোত্রপাঠ আমাদের সবাইকে মুগ্ধ করবে, আশা করি আপনারাও মুগ্ধ হবেন।
অনুরোধ করব সোমদেববাবু, আপনি আপনার মঞ্চে এসে আমাদের মঞ্চটাকে আলোকিত করবেন এবং আমাদেরকে ভগবানের যাত্রাপথে নিয়ে যাবেন আপনার স্তোত্রপাঠের মাধ্যমে। সার্জাপুর কালচারাল বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আমাদের অভিজ্ঞ আমাদের জ্ঞানী সোমদেব চ্যাটার্জি মহাশয়কে আমরা পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। আপনি আমাদের পুষ্পস্তবক একটি ছোট্ট উপহারটি গ্রহণ করবেন। পুষা বিশ্ববেদ স্বস্তিনস্ত্রিষ্টনেমি স্বস্তির্বৃহস্পতির্দধাতু ওম শান্তি 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 ওম মধুবাতারিধায়তে মধুস্খরন্তি সিন্ধবাহ মধীর্ণ সন্তোষদিহি মধুরক্ত মধুসত মধুমত পার্থিবম রজ মধুদৌরস্তু ন পিতা মধুমন্নো বনস্পতি মধুমান অস্তু সূর্যঃ মধ্যীর্গাবো ভবন্তু নঃ শং ন মিত্রঃ শং বরুণঃ শং ন ভবত্তর্জমা শং ন বিষ্ণুরুরুক্রমঃ ওম শান্তি শান্তি শান্তিঃ সর্বে সুখিনো ভবন্তু সর্বে সন্তু নিরাময়া
সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিত দুঃখ ভাগ ভবেত। ওম পূর্ণমিদম পূর্ণমিদাত পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। সোমদেববাবুকে অনেক ধন্যবাদ, উনি ওনার স্তোত্রপাঠের বলে আমাদেরকে সত্যি মুগ্ধ করেছেন। নমস্কার, আমার পাশে যে ভদ্রলোক রয়েছেন উনি উজ্জ্বল বাবু, উনি একজন অ্যাস্ট্রোফিজিক্সের একজন উজ্জ্বল নক্ষত্র, সারা ভারতবর্ষ তাকে চেনে, এবং ওনার ক্ষমতা, ওনার লেখা, ওনার রিসার্চ সারা ভারতবর্ষে সমাদৃত, ভারতবর্ষের বাইরেও সমাদৃত। এরকম একটা ট্যালেন্টেড লোক আমাদের মতন একটা ক্ষুদ্র অনুষ্ঠানে অ্যাঙ্করিং করার জন্যে যে আমাদেরকে রাজি হয়েছেন আর আমাকে আমাদেরকে অনুমতি দিয়েছেন, সেই জন্য বেঙ্গলি সার্জাপুর বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনের তাকে আমি ওকে অনেক ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই। আমি এরপরে মঞ্চ উজ্জ্বলের হাতে দিয়ে দিচ্ছি, ও যেভাবে করবে সেভাবে চলবে। আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান ইনাগুরাল সং, যেটা শান্তিনিকেতনেই হয়, সেই গানটা হে নূতন দেখাতি কারবার, তারপরে ওই মহামানব আসে। প্রত্যয় প্রত্যয় নবনীতা, ঠিক আছে? শুধু একটাই বক্তব্য, সার্জাপুর কালচারাল অ্যাসোসিয়েশনের কাছে আমি চিরি ঋণী হয়ে রইলাম। এত সুন্দর একটা ইন্ট্রোডাকশান দিলেন উমাশঙ্কর বাবু, আমি চির ঋণী হয়ে রইলাম, সারা জীবনের মনের মণিকোঠায় বন্দি থাকবে। নমস্কার, চলে যাব আমাদের সমবেত অনুষ্ঠানে, সমবেত সঙ্গীতের। মঞ্চে ডেকে নেব সমস্ত কলাকুশলীদের মঞ্চ আলোকিত করার জন্য।